হয়ে গেছে। আজকে আমরা স্কেল ও কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ আঁকব। প্রথমে একটা সরলরেখা নিয়ে নেব, রেখাংশ নিলাম এক্স ওয়াই। এই রেখাংশের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম ও, আমি এই এক্স ওয়াই রেখাংশের উপর ও বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকব। তার জন্য যেটা করব, আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, এই যে খানাটা আছে ওতে বসিয়ে আমি যে কোনো মাপে একটা চাপ কেটে নেব। এখানে মনে রাখতে হবে, আমি এই যে প্রথমে যে চাপটা টানব আর কিন্তু এটা নড়বে না, নড়লে পরে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাহলে ধরো এই যে প্রথম যে চাপটা টানলাম সেটা এক্স ওয়াই রেখাংশকে এ বিন্দুতে ছেদ করেছে। এবারে এই এ বিন্দু থেকে আবার কাটা বসিয়ে আমি আরেকটা চাপ টেনে নেব, যেটা আগের চাপকে মনে করি বি বিন্দুতে ছেদ করেছে। এবার বিতে বসিয়ে একটু বড় করে চাপ টানব, মনে করলাম যে সেই চাপটা আগের চাপকে সি বিন্দুতে ছেদ করেছে। এবার সি বিন্দুতে কাটা বসিয়ে আমি ফাইনালি একটা চাপ টেনে নিলাম, মনে করলাম সে একে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার ও আর ডি বিন্দু যোগ করে দেব। এই যে কোণটা পেলাম এ ও ডি, এই কোণটা মান হচ্ছে 90, এই কোণটা মান হচ্ছে 90। স্টপ করি না, তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ও ডি সমান 90 ডিগ্রি। এখন এটা আমরা মেপে দেখি যে 90 হলো কিনা। তার জন্য তোমাদের কাছে চাঁদা রয়েছে, সেই চাঁদা বসিয়ে দেখে নেব যে এটা কিন্তু 90 ডিগ্রি পুরোপুরি মিলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু এভাবে করবে। আর বলছি কে মানলাম, প্রথমে প্রথম স্টেপ হচ্ছে এক্স ওয়াই একটা রেখাংশ নিলাম, সেই রেখাংশের মধ্যে ও যে কোনো বিন্দু, ওতে কাঁটা বসিয়ে একটা চাপ নিলাম, যে চাপটা এক্স ওয়াই রেখাংশকে এ বিন্দুতে ছেদ করেছে। আবার এ তে কাঁটা বসিয়ে ওই আগেকার অর্ধবৃত্তকে কেটে নিলাম যা বি বিন্দুতে কাটলো। আবার বি তে কাঁটা বসিয়ে এটা বড় করে চাপটা আনলাম যেটা সি বিন্দুতে কাট করলো, সি বিন্দুতে কাঁটা বসিয়ে আমি কেটে নিলাম ডি, ডি ও যোগ করে দিলাম। তাহলে এই যে এ ও ডি কোণ পেলাম সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে,